হাই গাইস, আশা করি সবাই ভালো আছো। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ব্লগটি মূলত আমাদের ঈদ স্পেশাল একটি ব্লগ। এই ব্লগটি আমরা করেছিলাম ভালুকার একটি পার্কে, যেটার নাম হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক, যেটি ভালুকার হাজির বাজারে অবস্থিত। তো ওইখানে যাওয়ার জন্য আমরা চরপাড়া মোড় থেকে বাস নিয়ে নিলাম। আমরা বাস দিয়ে ডাইরেক্ট পার্কের সামনেই নামতে পারবো। তো আমাদের বাস ভাড়া লেগেছিল 60 টাকা। যেহেতু রাস্তার পাশেই অবস্থিত, সেই কারণে এক্সট্রা কোনো অটো ভাড়ার দরকার হয় না। তো পার্কে ঢোকার জন্য আমাদের প্রবেশ মূল্য দরকার হয়েছিল 100 টাকা করে। মূলত ভালুকায় যে পার্কগুলো ছিল সবগুলোরই প্রবেশ মূল্য 100 টাকা করেই ছিল। এছাড়াও ভালুকার আরও দুইটি পার্ক, একটা হচ্ছে গ্রিন অরণ্য পার্ক, আরেকটা হচ্ছে ড্রিম হাউস পার্ক। তো এগুলারও ব্লগ আমাদের পেজে আছে, আপনারা যদি ওই জায়গাগুলোতে ঘুরতে চান আমাদের ব্লগটা দেখে ঘুরে আসতে পারেন। তো এই তো আমরা প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটা আসলেই খুব সুন্দর ছিল, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর আমরা যেহেতু রোজার মধ্যে গিয়েছিলাম তাই মানুষ একটু কম ছিল, এছাড়া এখানে সবসময় মোটামুটি ভালোই মানুষের যাতায়াত আছে। তো এখানে পার্কটা বাইরে থেকে যতটা ছোট দেখা যায় ততটা ছোট না, পার্কের এরিয়াটা অনেক বেশিই বড়। আর যেহেতু বসন্তকাল তাই প্রচুর ফুল ছিল পার্কে। হ্যালো, আমরা এখন আছি ভালুকা, এটা হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক, একদম রাস্তার উপরে অবস্থিত। যাই হোক, যেহেতু রোজার মাস চলছে তাই হয়তো মানুষজন কম। তো পার্কটি যেহেতু ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে অবস্থিত, তাই এখানে ঢাকা থেকেও আপনারা ভ্রমণ করতে পারবেন। তো গুগল ম্যাপস অনুযায়ী ঢাকা মহাকালী বাস স্ট্যান্ড থেকে এই পার্কটির দূরত্ব হচ্ছে 109 কিলোমিটার, আর ময়মনসিংহ চরপাড়া বাস স্ট্যান্ড থেকে এই পার্কটির দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। তো এই পার্কের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এখানে মূলত পিকনিক করার জন্য আসতে পারেন, তাছাড়াও মনকে রিফ্রেশ করার জন্য এটি খুবই সুন্দর একটি জায়গা। চারপাশে প্রচুর পরিমাণে সবুজ রয়েছে যা মনকে এমনিতেই ভালো করে তুলবে। তো যাই হোক, আমাদের ভিডিওটি একটু বড় হবে, কারণ হচ্ছে আমরা মোটামুটি এতটুকু ভিডিওর মধ্যে চেষ্টা করেছি পার্কের সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরার জন্য। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি উপভোগ করবেন। তো পার্কে ঢোকার পর আসলেই মনটা খুব রিফ্রেশ লাগছিল। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে পার্কটি মূলত তিনটি ভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে সবুজ ছায়া, অন্যটি ছিল লাভ চত্বর, আর একটি ছিল ছায়ানির। তো আমরা তিনটি ভাগে আলাদা আলাদা করে ঘুরে দেখব আসলে কোনটা কীরকম। তো আমরা ফার্স্টে মূলত সবুজ ছায়া থেকে শুরু করেছিলাম। তো চলুন আমাদের সাথে প্রতিটি ভাগ ঘুরে দেখা যাক। অনেকটা অংশ ঘোরাঘুরি করে দেখার পর আসলে খুব বেশি ক্লান্ত লাগছিল, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। রোজার মাসে আসলে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল চারদিকে, বাট যেহেতু চারদিকে অনেক গাছপালা ছিল তাই আমাদের এতটা গরম লাগেনি, ঠান্ডা বাতাস ছিল গাছের। আসলে আমাদের জীবনে গাছপালার প্রয়োজনীয়তা অনেক বেশি, যা আসলে আমরা মানুষ বুঝি না। আচ্ছা যাই হোক, এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা ঘোরাঘুরি শুরু করলাম। আগেই বলেছিলাম যে পার্কের এরিয়াটা মোটামুটি ভালোই বড়। তো পার্কটি যেহেতু তিনটি পার্টে বিভক্ত ছিল, আমরা এতক্ষণে একটি পার্ট দেখে শেষ করেছি, আর বাকিগুলো দেখব। আর পার্টগুলো মোটামুটি ভালোই বড় ছিল, যেই কারণে আমাদের ঘোরাঘুরি করতে একটু টাইম লাগছিল। তো আমরা আসলে ঘোরাঘুরি করতে একটু বেশি পছন্দ করি, আর সেই কারণেই আমরা ব্লগগুলো তৈরি করি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। এছাড়াও আমাদের এই ব্লগগুলো দেখে আসলে অনেকেই উপকৃত হয়, যার কারণে আমাদের অনেক ভাল লাগে। তো আমরা আসলে উৎসাহ পাই দ্বিতীয় ব্লগটি তৈরি করার জন্য।
তো যাই হোক, চলুন আমরা বাকি অংশগুলো ঘুরে দেখি আসলে আর কি কি বাকি আছে আমাদের দেখার। আমরা ঘুরতে ঘুরতে মূলত দুইটি পার্ট শেষ করলাম। আমরা একদম পার্কের শেষ সীমানায় চলে গিয়েছিলাম, এখন আমরা আবার মোড় নিয়েছি কারণ আমরা আরেকটি চত্বরে ঢুকেছি এখন। তো এই চত্বরটি ছিল আসলেই খুবই সুন্দর, চারদিকে সবুজের পরিমাণ আরও অনেক বেশি ছিল আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্যও কিছু খেলনা ছিল। তাছাড়াও এখানে মূলত একটি পরিকল্পিত যে গ্রামীণ পরিবেশ ওইটি তারা তুলে ধরার চেষ্টা করেছে। আর সত্যি কথা বলতে এতই সবুজ ছিল চারদিকে, যার কারণে আসলে চোখ সত্যি খুব প্রশান্তি পাচ্ছিল আমাদের। তাই তো আমরা ঘুরছি, দেখি আর কি কি বাকি আছে। তো ড্রিমার পার্কে আছি, আপনারা জানেন তো পার্কটি মোটামুটি খুবই সুন্দর, এরিয়াটা মোটামুটি বড়ই ছিল, আমরা খুব ভালো মতো ঘুরেছি। যেহেতু রোজার মাস এই জন্য মানুষজন কম ছিল, তবে টুকটাক মানুষজন ছিল। যাই হোক, পার্কের একটা সাইডে মনে হয় সম্ভবত বাকি আছে, তোমরা ওই সাইডটা ঘুরে চলে যাবো, দেখা যাক ওই সাইডটা কেমন দেখা যায়। তো পার্কের একটি নিজস্ব নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজে লাগতে পারে। তো এই তো আমরা ঘোরাঘুরি করার পর আসলে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই পার্কটা আসলে একটি ফটোজেনিক এরিয়া। এই কথাটা বলার কারণ হচ্ছে আসলে আমি এখানে যেখানেই দাঁড়িয়ে ছবি তুলছিলাম ছবিগুলো সত্যি খুব সুন্দর আসছিল, আর ওয়েল ডেকোরেটেড ছিল পুরোটা পার্ক, যার কারণে ছবিগুলো সুন্দর আসছিল। আর আমাদের এই ছবিগুলো আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে ওইটাতে দেখতে পাবেন। মূলত যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই এই পার্কটিতে ঘুরে যাওয়া উচিত। তো আমরা অনেকটা অংশই প্রায় ঘোরাঘুরি করে দেখে ফেলেছি, আর কিছু অংশ বাকি আছে। তো চলুন বাকি অংশগুলো আমাদের সাথে ঘুরে দেখা যাক। We'll be right back.
যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আমার মনের কাছে মনে হয়েছে এই পার্কটা গ্রিন হাউস পার্কের থেকে বড় এবং সুন্দর। এছাড়া রাস্তার পাশে আছে, যে কারণে মানুষ এখানে বেশি আসে। আমরা আজকে রোদের মধ্যে অনেক লোকজন অনেক দেখা পেয়েছি, যদিও তুলনামূলকভাবে কম, তো মোটামুটি ভালোই, হ্যাঁ ভালোই লোকজন ছিল। এখানে ভিড় হয়, পিকনিক করার সুন্দর পরিবেশ আছে। 100 টাকা টিকিট, ভালোই লেগেছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব। তো আজকে শুক্রবার, যেহেতু কোনো কাজ নেই তাই ঘোরাঘুরি করলাম। আপনারা এই জায়গাটা ঈদের সময় ঘুরে যেতে পারেন, যেহেতু রোজার পর ঈদ, ঈদের সময় ঘোরাঘুরি সবাই করে। এই জায়গাটা ঘুরলে আপনাদের ভালো লাগতে পারে। তো বাস থেকে নেমে সরাসরি আপনারা এখানে প্রবেশ করতে পারবেন, যে কারণে কোনো রিক্সা ভাড়া লাগবে না। প্রবেশ মূল্য 100 টাকা। আমার কাছে ভালোই লেগেছে, খুব খারাপ লাগেনি। আপনারা চাইলে চাইলে এখানে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো আমরা বের হয়ে পড়লাম, আমাদের কাছে পার্কটি ভালোই লেগেছে। তো আমাদের সঙ্গে আজকে ছিল বাদন বর্মন, তো তোমাকে অনেক ধন্যবাদ, তুমি থাকায় ব্লগটা আসলে আর একটু বেশি সুন্দর হয়েছে। তো আমাদের যাওয়া আসা এবং পার্কে ঢোকা সব মিলে আমাদের 250 টাকার মতো খরচ পড়েছে, যেহেতু রোজা ছিল তাই আমরা খাওয়া দাওয়া করিনি। এই ছিল আমাদের ছোটোখাটো একটি ব্লগ, আশা করি আপনারা ভালোই থাকবেন। পরবর্তী একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।